কক্তিশাল নিবেদিতা ক্লাব নির্লোয়া জম্বাই সা খামলাতুই দেরতে কাশা কত থেরি মো পান্দা খলাই জাখা আসানে পান্দ ফাইমা জাখা হাস্তির মন্ত্রিয়করা বিপ্লব কুমার দেব পান্দা উপক সানা থাঙ্গে মন্ত্রিয়করা শাখা হাস্তে হাপনে শয় লামা তে শয় লোয়া জম্বাই বুড়ি রক্তাবুক আজ মুনি লগে লগে সদানি সামগব পুষ্কাঙ্গ আগগৈতঙ্গ আবনো কারিব আসল মন্ত্রিয়করা বেতি পাচাও বেতি পড়াও হাস্তেও কাহাম বুথাই মানকা হেরি শাখা আসানে পান্দব কবাংমা থ্রি রং রিলাইখা বন্ধুরা, আমি যখন আসলাম তখন আমি ক্লাব সেক্রেটারির মুখ থেকে শুনলাম এখানে এই পর্যন্ত প্রায় ৫০ জন রক্তদান করে নিয়েছে, তার মধ্যে মহিলা বড় মাত্রায়। এটা শুধু রক্তদানের বেলায় নয়, আমি সারা ত্রিপুরা রাজ্যে ঘুরি। আজকে ত্রিপুরা রাজ্যের মহিলারা নতুন করে ত্রিপুরাকে সাজাতে চায়, নতুন কিছু করতে চায়। ওর তারই প্রতিফলন আজকে দেখুন যে রক্তদানের মধ্যে মহিলার সংখ্যা বেশি। আজকে সারা ত্রিপুরা রাজ্যে মহিলা সশক্তিকরণ হচ্ছে। কালকে আমি ডেটা দেখছিলাম, অ্যাভারেজ ত্রিপুরাতে, পুরো ত্রিপুরাতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়েছে। যেটা আমি দেখেছিলাম ২০১৮তে সত্তাতে আসার পর, বেটি বাঁচাও বেটি বাড়াও একটা কার্যক্রম কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি, এবং এক জেলাকে দক্ষিণ জেলাকে চিহ্নিত করা হয়েছিল, তার জন্য কেন্দ্র সরকার পয়সা দেবে জাগরুক করা, এবং মহিলা এবং পুরুষের জন্ম হার যেটা রয়েছে সেটা যাতে বরাবরে আসে, নিচে ছিল ১০০০ পুরুষের মধ্যে, মহিলার সংখ্যা সাউথে ছিল ৯৫ বা ৯৪ কাছাকাছি, আজকে সেটা বেড়ে ১০০০ উপরে পৌঁছে গেছে। তার মানে তার আগে যে সরকার ছিল, নারী সমিতির নামে স্লোগান দেওয়া হতো, রাস্তাতে নামানো হতো, আদতে নারীদের জন্য কাজ করা হতো না, সেই প্রতিফলন দেখা যাচ্ছিল। কারণ কি, কোনো শিশু যদি ফিমেল জন্মগ্রহণ করে তার প্রতি দ্বিচারিতা মানসিকতা তো না, প্রাইভেট হসপিটালে চলে যাবে। যদি যে মূল ব্যক্তি যদি না যায়, বাকি লোক কেন যাবে তার সেখানে? আজকে আপনাদের সামনে তো আপনার আগরতলাবাসী দেখুন না, জিবি হসপিটালে প্রত্যেক দিন আপনি পেপার খুলবেন দেখবেন নতুন কিছু করছে আমার জিবি। এই ডাক্তাররা আগেও ছিল, কেউ হয়তো বা তাদের উৎপাতে ত্রিপুরা ছেড়ে চলে গিয়েছিল, আজকে আবার ফিরে আসছে। ওপেন হার্ট সার্জারি করছে, এও দেখুন প্রথম ওপেন হার্ট সার্জারি এক মহিলারই হয়েছে, ৪৬ ইয়ার ওল্ড, গোমতী ডিস্ট্রিক্টের, বিনা পয়সায়। কেন? তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার ৫ লাখের কার্ড ছিল। বিনা পয়সায় জিবি হসপিটালে ফার্স্ট ওপেন হার্ট সার্জারি, ত্রিপুরারই ছেলে, কামরাঙ্গাতলিতেই তার জন্ম, সিপাহি জলার উদয়পুর হসপিটালেই ছিলেন, কিন্তু পুরনো সরকারের ব্যবস্থার উৎপাতে ছেড়ে কলকাতা চলে গিয়েছিলেন, এমডি করার পরে আসেনি, এখন আবার ফিরে এসছে। বাইপাস সার্জারি হয়,
নি রিপ্লেসমেন্ট হয়, একসঙ্গে বাল্ব এবং ওপেন হার্ট সার্জারি হয়, নিউরো সার্জারি হয়, ত্রিপুরাতে বড় মাত্রায় ডায়ালিসিস হয়, এই সরকার আসার পর ফ্রি করে দিয়েছে। এবং কিডনির প্রবলেম কেন ত্রিপুরাতে বাড়ছে সেই বিষয়ে আমার ডাক্তাররা রিসার্চ করছেন। শুধু ডায়ালিসিস করলে হবে না, কেন হচ্ছে, আগে কেন হতো না ত্রিপুরাতে, তার বিষয়ে রিসার্চ চলছে, আসবে সামনে কি কারণ হচ্ছে তার সমাধান করব আমরা। কিডনি প্লান্টেশন করনা, লক্ষ লক্ষ টাকা চলে যায়। নেফ্রোলজি ডাক্তার নেই, নেফ্রোলজি ডাক্তার আমরা আনব, যোগাযোগ করছি আমি, যাতে কিডনির চিকিৎসার জন্য বাইরে না যেতে হয়। এগুলো আগেও করতে পারত, মানসিকতা ছিল, ভাবতো ঠিক আছে বাইরে চলে যাক না, টাকা পয়সা খরচ করে হোক, সরকারের তো লাগবে না, সেই মানসিকতাটা ছিল না। যদি ত্রিপুরার মানুষ বাইরে গিয়ে চিকিৎসার জন্য 100 কোটি টাকা খরচা করে আসে, সেটা ত্রিপুরার টাকাটা বাইরে চলে যাচ্ছে। আমাদের চোখে সেটা এসছে, যদি আমি 10 লাখ টাকা দিয়ে কোনো মাসে কোনো ডাক্তারকে এঙ্গেজমেন্ট করে দিই টিমকে সঙ্গে, যদি 50 কোটি টাকা বাঁচে তো রাজ্যের লাভ, ডাইরেক্ট সরকারের কাছে আসবে না। নিচে ছিল 1000 পুরুষের মধ্যে, মহিলার সংখ্যা সাউথে ছিল 95 বা 94 এর কাছাকাছি, আজকে সেটা বেড়ে 1000 উপরে পৌঁছে গেছে। তার মানে তার আগে যে সরকার ছিল, নারী সমিতির নামে স্লোগান দেওয়া হতো, রাস্তাতে নামানো হতো, আদতে নারীদের জন্য কাজ করা হতো না, সেই প্রতিফলন দেখা যাচ্ছিল। কারণ কি, কোনো শিশু যদি ফিমেল জন্মগ্রহণ করে, তার প্রতি দ্বিচারিতা মানসিকতা ডেভেলপ ছিল ত্রিপুরা। এগুলো ছোট বিষয় নয়, কাজ করছে মহিলা সশক্তিকরণের জন্য, নারী সমিতি বানাচ্ছে, মিছিল করছে, আদতে নারী সশক্তিকরণ কেন হচ্ছিল না, ইনস্টিটিউশনাল বার্থ কেন বাড়ছিল না। ইনস্টিটিউশনাল বার্থ মানে হাসপাতালে নিয়ে গর্ভবতী মহিলার ডেলিভারি করা। আজকে দেখুন, কেন্দ্র সরকার এক জেলা নিয়েছে ত্রিপুরাতে, তার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও একই জেলাতে হচ্ছিল, বেশি পয়সা লাগে না, 40-50 লাখ টাকা, বাকি জেলাতে পুরনো সরকার করছিল, কেন বঞ্চন হইতেছে, দিছে না কেন্দ্র সরকার, আন্দোলন কেভাবে করবে, যা আন্দোলন করো দিতেছে না, এটা দিছে বাকি সবটা দিছে না, আন্দোলন করো, আন্দোলনে বেটি বেড়ে যাবো। কেমন দুনিয়াতে ছিল ত্রিপুরা, কেমন সোচ ছিল মানুষের মধ্যে। এই নতুন সরকার আসার পর রাজ্য সরকারের পয়সা দিয়ে কেন্দ্র সরকারের দরকার নেই, কেন্দ্র সরকার অনেক পয়সা আমাদেরকে দেয় বিভিন্ন স্কিমে, আমরা বাকি 7টা জেলাতেও বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা করেছি, তার কারণে আজকে আপনি দেখছেন যে ত্রিপুরাতে পুরুষের চাইতে মহিলার জন্মের হার যেখানে কমেছিল এখন সেটা বেড়ে গেছে। এটা এক উদ্যমী রাজ্যের পরিচয়। বন্ধু, মহিলারা সবচেয়ে বেশি কর্মঠ, পুরুষও চাকরি করে, মহিলারাও আজকাল চাকরি করে, আমিও তো দেখি
পুরুষ বাড়িতে আসবে, চাকরি করে আইসে, বেডের মধ্যে সব বাহা পরিশ্রম করে আইসে, পড়াই আছে, বালিশ তিনটা দিয়ে শুয়ে দেবো, মেয়ের গো পাকা কর, কারণটা দেখলে ঠিক তার ছেলে মেয়ের জন্য খরচা করবে, বাড়ি বানাবে, বাড়ির সামনে রাস্তা তৈরি করবে, দোকান দেবে, ব্যাংকে রাখবে, আলটিমেটলি তো ত্রিপুরারই লাভ হবে। এখন কি হচ্ছে, বছরে প্রায় 100 কোটি টাকা প্রতি বছর চলে যায়, চিন্তা করা যেতে পারে। যে রাজ্যের 5 কোটি টাকা ইনকামের জন্য আমাকে হাত পা মারতে হয় চারতরফ, সেই জায়গায় 100 কোটি টাকা চলে যাচ্ছে ত্রিপুরা মানুষের টোটালি বাইরে, শুধু প্লেন ফেয়ারটা দিয়ে যাওয়ার সময় যতটা আমরা ট্যাক্স পাই এখান থেকে, বাকি সব বাইরে, কলকাতাতে, চেন্নাইতে, দিল্লিতে, মুম্বাইতে, তারপরে নজরে ছিল না কাউ, শুধু আন্দোলন, ভিকমাঙ্গা, মানসিকতা, এগুলো বারিকিতে দেখতে হবে বন্ধু। সরকার কোনো ব্যক্তি নয়, সরকার পুরো জনতা। তাই আজকে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এক নতুন দিশা নিয়েছে, আপনারা জানেন কিনা জানি না, কালকে এক জনজাতি নেতা আমার কাছে এসেছিল, বড়, নাম বলবো না, ওনাকে আমি জিজ্ঞাসা করছি গন্ডা ছাড়ার বিষয়ে জানেন কি কি ডেভেলপড হয়েছে, তো বলে ও ডুম্বুরে আপনি গিয়েছেন, হেলিপ্যাড হয়েছে, ক্রুজ চলবে, আমি আর বলতে পারেন। আগে গন্ডা ছাড়া, রসাবাড়ি, করব পুরনো সরকারের আমলে বানিয়ে রাখা যায়, এগুলো কালা পানি, কাউকে যদি শায়েস্তা করতে হয় তো সেখানে ট্রান্সফার করে দেবে, গোবিন্দবাড়ি, ছামনও ওখানে পাঠিয়ে দেবে। জনজাতিকে ভালোবাসত, কারোর মনের বিরুদ্ধে তাকে ওখানে জোর করে পাঠিয়ে দিয়ে তার থেকে সার্ভিস নেওয়া যায়, ইক্কা দুক্কা হতে পারে, পুরো ময়দানে ভরে দিত পানিশমেন্ট ট্রান্সফার। ওরা কি করছে না করছে খোঁজ খবরও নেই, ডেভেলপমেন্ট কি দিয়ে হবে, হাওয়া দিয়ে হবে, বলে বেড়াচ্ছে জনজাতির উন্নয়ন করতে হবে, ত্রিপুরা ডেভেলপ করতে হবে। আজকে জানেন আপনি গন্ডাছড়াতে যে হসপিটাল রয়েছে, আগে একটি মাত্র MBBS ডাক্তার ছিল, একটি, এও সে আসবে না আসতো না, নক্ষত্র কুণ্ডলী দেখে আসত, জিজ্ঞাসা করার কেউ নেই। আজকে গন্ডাছড়াতে স্পেশালিস্ট ডাক্তার 3 জন রেখেছেন, এগুলো ছোট বিষয় নয়, কাজ করছে মহিলা সশক্তিকরণের জন্য, নারী সমিতি বানাচ্ছে, মিছিল করছে, আদতে নারী সশক্তিকরণ কেন হচ্ছিল না, ইনস্টিটিউশনাল বার্থ কেন বাড়ছিল না, ইনস্টিটিউশনাল বার্থ মানে হাসপাতালে নিয়ে গর্ভবতী মহিলার ডেলিভারি করা, সেটা কেন কম ছিল, আজকে 97%-এর উপরে ইনস্টিটিউশনাল বার্থ হয় ত্রিপুরাতে। কিন্তু নারী সশক্তিকরণ মুখে বললে হয় না, বারিকিতে যেতে হয়। কোনো মহিলা যখন বিবাহিতা হন তখন থেকে তার উপর নজর রাখতে হয়, কারণ উনি যে সন্তান জন্ম দেবেন এরাই তো ত্রিপুরা ভবিষ্যৎ নির্মাণ করবে 20 বছর পর। ওই মহিলা যদি কুপোষণের শিকার হয় তো নতুন যে প্রজন্ম আসবে তার মধ্যে কমই থাকবে, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, বিভিন্ন প্রোটিন, ভিটামিন, মিনারেলস তার কমিয়ে যখন মার মধ্যে থাকবে, শিশুর মধ্যে আসবে, কুপোষণের শিকার হবে।
তাতে কোনো মতেই আপনি শক্তিশালী সমাজ ব্যবস্থা দিতে পারবেন না। কুপোষণের শিকার হলে আমাদের স্কিম আছে, আমরা ফলিক অ্যাসিড দেব, আয়রন ট্যাবলেট দেব, ভিটামিন ট্যাবলেট দেব, ট্যাবলেটই দিতে থাকব। কিন্তু যাত্রাতেই যদি মাকে লক্ষ্য রাখা হয়, বিবাহের পর থেকেই পরিবারের লোক, সমাজের লোক, সরকার, তো আপনি আপ যেই খরচাগুলো পরে আমাদের করতে হয় সেগুলো থেকেও সরকার বাঁচতে পারে এবং সশক্ত সমাজ ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা হতে পারে। আজকে দেখুন, কেন্দ্র সরকার এক জেলা নিয়েছে ত্রিপুরাতে, তার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও একই জেলাতে হচ্ছিল, বেশি পয়সা লাগে না, 40-50 লাখ টাকা। বাকি জেলাতে পুরনো সরকার করছিল না, কেন বঞ্চন হইতে। আমি যখন আসলাম তখন আমি ক্লাব সেক্রেটারির মুখ থেকে শুনলাম এখানে এই পর্যন্ত প্রায় 50 জন রক্তদান করে নিয়েছে, তার মধ্যে মহিলা বড় মাত্রা। এটা শুধু রক্তদানের বেলায় না, আমি সারা ত্রিপুরা রাজ্যে ঘুরি, আজকে ত্রিপুরা রাজ্যের মহিলারা নতুন করে ত্রিপুরাকে সাজাতে চায়, নতুন কিছু করতে চায়। ওর তারই প্রতিফলন আজকে দেখুন যে রক্তদানের মধ্যে মহিলার সংখ্যা বেশি। আজকে সারা ত্রিপুরা রাজ্যে মহিলা সশক্তিকরণ হচ্ছে। কালকে আমি ডেটা দেখছিলাম, অ্যাভারেজ ত্রিপুরাতে, পুরো ত্রিপুরাতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়েছে, যেটা আমি দেখেছিলাম 2018-তে সত্তাতে আসার পর। বেটি বাঁচাও বেটি পড়াও একটা কার্যক্রম কেন্দ্রীয় সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর, এবং এই জেলাকে, দক্ষিণ জেলাকে চিহ্নিত করা হয়েছিল। এখানে মেডিসিন স্পেশালিস্ট আছে, সেখানে গাইনোকোলজিস্ট আছে স্পেশালিস্ট, সেখানে পেডিয়াট্রিক স্পেশালিস্ট আছে, হোমিওপ্যাথির ডক্টর আছে, আয়ুর্বেদিক ডক্টর আছে, ডেন্টিস্ট আছে, স্টাফ নার্স আছে, নার্স তো থাক দূরের কথা, স্টাফ নার্স, স্টাফ নার্স আছে, কতজন বয় আছে তার হিসাব পর্যন্ত বিপ্লব দেব রাখে, কে ছুটি নিয়েছে তার হিসাব পর্যন্ত আমার কাছে আছে, এক একটি প্রাইমারি হেলথ সেন্টারগুলোর হিসাব পর্যন্ত আমি রাখি। স্বাস্থ্য সংবাদ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হেলথের, তার মধ্যে সমস্ত কিছু আপডেট হয়। হেলথের এডিশনাল সেক্রেটারি বসে আছে, উনি জানেন, উনিও দেখেন। ত্রিপুরাতে কোনো দিন সেই ব্যবস্থা ছিল না যে মুখ্যমন্ত্রী পল পল খবর রাখে হেলথে কি কি হচ্ছে, এক এক জায়গা যা যা করে সেখানে আপডেট করে দেওয়া হয়, অন্য ইন্সপায়ার হয়। আগে গন্ডা ছড়াতে এক MBBS ডাক্তার ছিল, তার মনমানি করত, আর এখন 3-3 স্পেশালিস্ট আসত, ডেন্টিস্টের নিকে সব ডাক্তার দিয়ে রেখেছি ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের জন্য। PWD-র 4টি ডিভিশন আছে, 4টি বিভাগ আছে, এক একটা ডিভিশনে 4টি আলাদা আলাদা অফিস থাকে, কি রোড অ্যান্ড ব্রিজের একটা থাকবে, ওয়াটার রিসোর্সের একটা থাকবে, বিল্ডিংয়ের একটা থাকবে, DWS মানে ড্রিঙ্কিং ওয়াটারের একটা থাকবে, 4টে। একমাত্র ত্রিপুরার যে গন্ডা ছড়াতে ইউনিভার্সাল ডিপার্টমেন্ট করে দিয়েছি, কারণ সেখানে সম্ভব না 4টা আলাদা আলাদা খোলা, তার জন্য সবগুলো মিলে 2-3 জন করে ইঞ্জিনিয়ার নিয়ে ইউনিভার্সাল PWD-র ডিপার্টমেন্ট বানিয়ে দিয়েছি, যাতে তাদেরকে আমবাসা এসে পরিশ্রম না করতে হয়।
গন্ডাথরি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়ে যাবে, ওখানেই সিদ্ধান্ত করতে পারবে, ওখানেই টেন্ডার করতে পারবে। ট্রেজারি নিয়ে পৌঁছে দিয়েছি, করবকে কিছুদিনের মধ্যে নতুন এসডিএম অফিস করেছি, অমরপুর থেকে ট্রেজারি চেঞ্জ করে দেবো। এসডিএম অফিসে বলে করে কি করবেন আপনি, যদি ট্রেজারি না থাকে, পয়সা যদি না থাকে, লেনদেন না হয়, আলটিমেটলি আমরা ঘুরে অমরপুরে যেতে হবে। বারিকিতে কাজ দেখতে হয়, বিল্ডিংটা তুলে দিলেই ডেভেলপমেন্ট হয় না বন্ধু। বহু বিল্ডিং আমি দেখেছি জঙ্গলে, বনে জঙ্গলে বানিয়ে রেখে চলে এসছে, কেন ক্যাডারদেরকে কমিশন ওখান থেকে পাইবে, সে বলেছে আমার এখানে একটা স্যার একটা স্টেডিয়াম করে দেন, তো জঙ্গলের মধ্যে একটা স্টেডিয়াম বানিয়ে রেখেছে, সেখানে বান্দরও খেলতে যায় না।